আসসালামু আলাইকুম বাগানে এসে বসে আছি ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি এবং কমেন্ট বক্স খুঁজতেছিলাম বা ইনবক্সে কিছু চেক করতেছিলাম কে কি মেসেজ করলো বা কয়েকজন ভাইয়ের রিপ্লাই দেওয়া শুরু করলাম তো যাই হোক যত প্রশ্ন পাচ্ছি বেশিরভাগ বা বাইরেও বের হইলে যদি কারো সাথে দেখা হয় একই প্রশ্ন অনেকের কাছ থেকে পাই যে ভাই ইতালি যেতে চাচ্ছি ইতালি ভিসা আবেদন করাটা কেমন হবে বা একটা কমন প্রশ্ন ভাই ইতালিতে আসলে কেমন টাকা খরচ হতে পারে বা অনেকের প্রশ্ন ভাই আমি আমার ভাইয়ের মাধ্যমে আবেদন করতেছি আমার থেকে এত টাকা চাচ্ছে আসলে কি টাকার অঙ্কটা সঠিক নাকি বেশি নিচ্ছে এই যে টোটাল বিষয়টা আসলে যারা আমার ভিডিও সবসময় নিয়মিত দেখেন আশা করি এই বিষয়টা আপনারা হয়তোবা জানেন বা এই বিষয়গুলো জানেন কারণ আপনারা ভিডিও দেখেন সময় হয়তো বা অনেকে নতুন ভিডিও দেখতে আসে অনেকে জানে না আসলে ইতালি ভিসা আবেদন করতে বা ইতালিতে যেতে টোটাল ভিসা খরচ কত টাকা হয় একটা প্রশ্ন কিন্তু আপনাদের থাকে না তো যাই হোক ইতালিতে এক নম্বর কথা হলো আবেদন করাটা কেমন হবে বা আপনারা কিভাবে ইতালি ভিসার আবেদন করবেন একটা প্রশ্ন অনেকে করেন ভাই আমার আত্মীয় স্বজন আমি আবেদন করতে চাই তো লাইভে শুরুতে একটা কথা আপনাদের বলি যে ইতালি ভিসা আবেদন করার জন্য দয়া করে আমাকে কেউ মেসেজ করবেন না আমি আর একটা কাগজও কারো আবেদন করব না তাতে আমার নিজের আসলে কেউ নাই আপন

তো যাই হোক যে বিষয়টা আপনাদের প্রশ্ন এবং বিএফএস গ্লোবাল নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বিএফএস গ্লোবাল নিয়ে শেষে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর দিব তো এই ফ্রি টাইমে ভাবলাম একটু কথা বলি এই তো মুন্সীগঞ্জ থেকে নিয়ে কিছু বলেন বা এই মুন্সিগঞ্জ নিয়ে কি বলবো কিছু বলার থাকলে আপনি একটু বলেন আমি সেই বিষয় নিয়ে কথা বলি তো প্রথমত যে বিষয়টা যারা লাইভে জয়েন হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ রইল লাইভটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর যারা সবসময় লাইভে জয়েন হন আপনাদের কাছে তো অনুরোধ রইলই লাইভটি শেয়ার করে দেবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে তো ইতালি ভিসা আবেদন করাটা কেমন হবে একটা সাধারণভাবে প্রশ্ন করেন অনেকে এখন অনেকে আবার আসলে এই কথার উত্তর দিতে গেলে বলবেন ভাই আপনি তো মনে হয় ইতালির সরকার হয়ে গেছেন আপনি এত ভাবে কেন কথা বলেন আসলে আপনাদের এই প্রশ্নটা হলো আপনাদের ভিতরে জলে মানে একটা ভিতরগত মানে আপনাদের মন খারাপ বা আমার আমরা ভিডিও করি কেন ভিডিও করি এরকম একটা আসলে মন মেজাজ ভালো না যার কারণে হয়তো প্রশ্ন করেন তো আমি ভাই যারা প্রশ্ন করে তাদের জন্য রিপ্লাই দিই সবার জন্য আমার ভিডিও না যারা সবকিছু জানেন শোনেন তাদের তো আর ভিডিও দেখার দরকার নেই এক কথা ইতালি আবেদন করাটা কেমন হবে ভাই ইতালিতে আবেদন করাটা কেমন হবে এটার সম্পূর্ণ সিদ্ধান্ত আমি মনে করি আপনার নিজের নেওয়া উচিত হ্যাঁ আমরা পারি ইতালির পরিস্থিতি কি এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে এখন ইতালি আবেদন করাটা আপনার জন্য কেমন হবে এটা বলার ক্ষমতা তো আমি রাখি না কারণ আপনি দেশে কত টাকা ইনকাম করেন আপনি দেশে কেমন অবস্থায় আছেন এটা তো আমি জানি না এখন আমি বলি যদি কারো যদি দেশে মোটামুটি অনেকে ভালো বিজনেস আছে অনেকেই দেখছি যে আমি মাদারীপুর গেলে বা এই যে কয়দিন আগে বরিশাল গেলাম অনেকেই ধরছে ভাই আমার দেশে এই যে শোরুম আছে মোটামুটি এই গার্মেন্টসের ব্যবসা করি মোটামুটি ভালো ইনকাম আছে তারপর আমি যাইতে চাই ইতালিতে তো এই যে যারা আসলে দেশে ভালো ইনকাম আছে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করেন যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো আমি মনে করি তাদের জন্য ইতালিতে যাওয়াটা দরকার নেই আর যদি কেউ মনে করেন যে এটা স্বপ্নের দেশ আপনার আপনি যাবেন ইউরোপ সেটেল হবেন তাদের জন্য ব্যক্তিগত ব্যাপার তারা যদি বাংলাদেশে কোটি টাকাও ব্যবসা করেন আপনারা ইতালিতে যাবেন এটা হলো আপনাদের একটা শখ আসলে শখের তোলা বারো আনা এটা হলো আলাদা হিসাব এখন যাদের আসলে দেশে বেকার ইনকাম নাই এখন যদি ইতালি ভিসা আবেদন করার যদি এরকম কোনো মাধ্যম আপনারা পান তাহলে আমি বলবো ইতালি ভিসা আবেদন করে একটা রিস্ক নিতে পারেন কারণ আবার একটা কথাও বলি অনেকে আছে ইতালি ভিসা আবেদন করার জন্য অনেক মানে জমি জমা বিক্রি করে তারপরে ইতালি ভিসা আবেদন করেন অনেকে আসে না গ্রাম অঞ্চলে বাড়ি মোটামুটি ওই খেত খামারে কাজ করে তারপরে মানে দিনমজুর দিনে যা ইনকাম করে দিনেই খেয়ে ফেলে তো তারা যারা আছে অনেকে দেখি ইতালি ভিসা আবেদন করে জমি জমা বিক্রি করে যেমন এক কাটা জমি বিক্রি করে পঞ্চাশ ষাট হাজার টাকা এক লাখ টাকা গ্রাম অঞ্চলে হয়তো বা দাম কম ওই বিক্রি করে তারপরে গিয়ে ইতালি ভিসা আবেদন করে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাই আসলে কোনো কিছু ক্ষতি করে বা কোনো কিছু বিক্রি করে তারপরে ইতালি ভিসা আবেদন করাটা আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে আপনার জ্ঞানের কারণ দেখেন ইতালি ভিসা আবেদন করবেন আপনার আপনার যদি খেয়ে ভালো থাকেন মোটামুটি আপনার মানে জমানো কিছু টাকা আছে যে আমি আবেদন করে এই টাকাটা যদি আমার ভিসা নাও হয় আমার ওরকম ধরনের কোনো ক্ষতি হবে না এই যে আজকে জমি বিক্রি করে আপনি ইতালি ভিসা আবেদন করতেছেন আজকে কি নিশ্চিত যে আপনি ইতালি যেতে পারবেন ভাই ইতালিতে এরকম এজেন্সি দেখছি যে দুইশো পাঁচশো কাগজ আবেদন করছে একটা ভিসাও পায়নি আবার অনেকে দশটা করে দশটাও পাইছে আবার সেই সেম জায়গায় অনেকে পাঁচটা করে পাঁচটাও পায়নি এইগুলা কিছু হলো ভাগ্যের ব্যাপার ভাই সমস্ত কিছু ভাগ্য আর এগুলো কারো হাত নেই আমি সময় বলি এখানে আপনি যার মাধ্যমে আবেদন করাবেন তারও হাত নেই আপনার ভাই যদি ইতালি থাকে আপনার ভাইয়েরও হাত নেই এবং আপনার জন্য যে উকিল আবেদন করবে উকিলেরও হাত নেই আপনার জন্য যে ইতালিতে মালিক আপনার জন্য আবেদন করবে স্বয়ং সেই মালিকেরও ক্ষমতা নাই আপনার ভিসা উঠাই দেওয়ার আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আলু দাওয়াত রইল আলু কি বুঝি নেই ভাই শাহাবুদ্দিন ভাই কিসের দাওয়াত বুঝি নেই তো কেউ যদি আসলে মনে করেন যে না আমার এক্সট্রা টাকা আবেদন করার খরচ যেটা আপনার আত্মীয় স্বজন বা যার মাধ্যমে আবেদন করাবেন সে যে টাকা আপনার থেকে চাইছে আবেদনের খরচ সেই কয় টাকা আপনার নিজের এক্সট্রা আছে কিছু বিক্রি করে দিতে হবে না বাবার উপরে চাপ করে বা আপনার নিজের উপরে চাপ দায়ী করে ইতালি ভিসা আবেদন করবেন আজকে জমি বিক্রি করে আবেদন করলেন কালকে ভিসা না হলে আপনি কি করবেন আপনার নোলস্তা হবে এটা তো কোনো গ্যারান্টি নেই ইতালি ভিসা এখন মানুষ আবেদন করে এটা আপনারা জানেন ভালো মতোই যে দেখেন লোক নেয় এক লক্ষ দেড় লক্ষ তা তেত্রিশটা চৌত্রিশটা দেশ না সেখানে বাংলাদেশিদেরকে যদি দশ পার্সেন্টে ভিসা দেয় তাও কিন্তু এখানে দেখা যায় যে হয়তোবা বাংলাদেশিরা হিসাবে পাঁচ ছয় হাজার বা তিন চার হাজার কোটা পায় এখন বর্তমানে আরো কম পায় এখন ইদানিং বর্তমানে বাংলাদেশিদের কোটার সংখ্যা আরো কম দেয় তো ইতালি ভিসা আবেদন করাটা কেমন হবে যারা প্রশ্ন করেন তাদের ক্ষেত্রে আশা করি আমার প্রশ্ন উত্তর পাইছেন যে যদি আপনাদের টাকা পয়সা এমনি এক্সট্রা থাকে তাহলে আপনার ওই টাকা দিয়ে আবেদন করে দেখতে পারেন যে কপালে লাগলে আপনি ইতালি যেতে পারেন মানে এক কথায় বলা যায় যে আপনি লটারি টিকিট কাটলেন আপনার কপালে থাকলে আপনি পুরস্কার পাইতে পারেন তো টিকিট কাইটেই যে আপনি কল্পনা করলেন আমি আজকে ওই যে পুরস্কার পেয়ে যাবো সেটা হলো আপনার আমি ওই এক কথাই জ্ঞানের অভাব এটা ছাড়া আর কিছু না অনেকে দেখছি এই যে কিছুদিন আগে এক ভাই দেখা করতে আসছে জামালপুর থেকে মনে হয় সম্ভবত ভাই সৌদি আরব থেকে একবার আইসা পড়ছে কার মাধ্যমে যেন আবেদন করাইছে সে বলছে আপনার নুলুস্তা হান্ড্রেড পার্সেন্ট হবে সে সৌদি আরব সাইডে একবার আইসা পড়ছে মানে নুলুস্তা হয়নি বলছে আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে তো হান্ড্রেড পার্সেন্ট বলে তার থেকে চার পাঁচ লাখ টাকা নিছে তো এখন মানে তার নুলুস্তা হান্ড্রেড পার্সেন্ট হবে সে শুই না সৌদি থেকে একবারে চলে আসছে দেখেন সে আরেকটা দেশে থাকতো সেখান থেকে একবারে চলে আসে এখন চাইলেও কিন্তু সেই দেশে সে যাইতে পারবে না তো এই যে এখন আইসা নুলুস্তা হয়নি আইসা মনে করেন অনেক কথা তো এই যে এরকম কোন ক্ষতি করে আপনারা ইতালি ভিসা আবেদন করবেন না হ্যাঁ আপনারা ইতালি ভিসার যখন নুলুস্তা হয় যদি আপনার কনফার্ম নুলুস্তা হয় তখনও আপনারা আপনারা একবারে কোনো কিছু ছাইরা দিবেন না বা দোকানপাট থাকলে বেচা ফেলাইবেন না যদি কারো টাকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা দোকানপাট ছাইরা বা অন্যভাবে টাকা লোন নিয়ে হোক আপনারা আবেদন করেন বিএফএস গুলো জমা দেন যখন আপনার পাসপোর্টে ভিসা লাগবে তখন আপনি যে কোনো দেশেই থাকেন আইসা পড়েন কোনো ব্যবসা থাকলে আপনি বিক্রি করেন তখন যদি কারো জমি বিক্রি ইতালিতে যাওয়া লাগে ভিসা পাওয়ার পর তখন আপনি জমি কিছুটা হলো বিক্রি করে আপনি ইতালি যান তখন আপনি কনফার্ম যে না আপনি যদি লাখ জমি বিক্রি পারেন আপনার মোটামুটি মাসে হয়তো বা আপনার ইতালিতে গেল ওই পাঁচ লাখ টাকা আপনি এক বছরে বা ছয় মাস সাত মাস ইনকাম করতে পারবেন তো এরকম পরিস্থিতি হইলে আপনারা তখন আবেদন করেন তাছাড়া আবেদন করিয়া শুধু শুধু আসলে আপনাদের টাকা নষ্ট করে জলে ফলানো টাকা আব্বু আসো এদিকে আসো আমার বাবা আসতে আসো তো যাই হোক এখন সর্বশেষ কথা হলো এটা আর ইতালি ভিসার আসলে খরচ কেমন ইতালি ভিসার দাম কেমন অনেকেই ভাবে আমি সব সময় একটা কথা আপনাদের বলি ইতালি ভিসা কোনো প্রোডাক্ট না যে এখানে গায়ে দাম লেখা থাকবে এটা হাই দাও এটা আসসালাম সালাম দাও দাও তো এটা কোনো প্রোডাক্ট না যে আপনাদের গায়ে দাম লেখা থাকবে এত টাকা দাম এটা সম্পূর্ণ একটা এজেন্সি যেমন ধরেন আপনার ইতালিতে আবেদন করার জন্য আপনার একটা খরচ বাবদ সরকারি ফি মাত্র ষোলো ইউরো এবং এর বাহিরে আপনার জন্য যে কাজ করবে একজন ইতালির আইনজীবী কাজ করবে অবশ্যই তার আপনার একটা খরচ দিতে হবে আপনি তাকে খরচ না দিলে আপনার পিছনে সে কেন কাজ করবে আপনি কি কারো কাজ ফিরিতে করবেন নাকি তাহলে তো সব কিছু মিলে আপনার একটা আবেদনের খরচ বাবদ একটা প্রসেসিং হয়তো বা এখন বর্তমানে যেটা আমি আমি তো আবেদন করি না এটা বলেই দিলাম তবে বর্তমানে যারা উকিলরা ইতালিতে নিয়ে থাকে স্বাভাবিকভাবে তিনশো থেকে চারশো ইউরো স্পন্সার বা ডোমেস্টিক বা এগ্রিকালচার এটা মিলাই দিলে এগ্রিকালচার মানে সিজনাল বেশি একটু কম নেয় তো দুইশো তিনশো চারশো ইউরো পর্যন্ত অনেকে নিয়ে থাকে অনেকে ডাকাত হলে পাঁচশো ইউরো নিয়ে থাকে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ বাবা এখন সর্বশেষ আর কথা বাড়াবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ইতালি ভিসা আবেদন করলে আপনারা যাদের মাধ্যমে চুক্তি করবেন একান্ত ব্যক্তিগত তাদের সাথে আলোচনা করবেন আপনাকে সে ইতালিতে কত টাকার মাধ্যমে নিয়ে যেতে পারবে হ্যাঁ আরেকটা কথা আসলে বলতে হয় অনেকে ইতালি ভিসা আবেদন করার সময় তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা অগ্রিম দেন দয়া করে এই টাকা দেওয়া থেকে বিরত থাকবেন দয়া করে কারণ আপনি এই যে ইতালি ভিসা এখন আগে একটা সময় ছিল দুই হাজার বিশে দুই হাজার একুশে আবেদন করলে দশটা আবেদন করলে পাঁচটা চারটা ভিসা হয়ে যেত তখন হয়তোবা আপনাকে আপনারা তাকে দুই লাখ তিন লাখ টাকা দিলেও ভিসা না হইলেও একটা আপনি টাকাটা ফেরত নিতে পারতেন কিন্তু এখন যে পরিস্থিতি আপনার পঞ্চাশটা আবেদন করলে একটা ভিসা হয় না ভাই হবেই বা কিভাবে স্বাভাবিক জ্ঞানে দেখেন আপনি আপনার যেখানে শ্রমিক নেওয়ার কথা এক লক্ষ সেখানে আবেদন হয় আট লাখ নয় লাখ মানে নয় লাখের মধ্যে এক লক্ষ মানুষ যাবে তাও তিরিশটা রাষ্ট্র মিলে তো বাংলাদেশ থেকে কতগুলো আবেদন হয় আর কয়টা ভিসা পাবে দেখেন একটু আপনারা এই হিসাব মিলান তো আবেদন করার সময় আপনারা কখনোই এই যে পাঁচ লাখ ছয় লাখ টাকা দেন এটা থেকে একটু বিরত থাকবেন এই টাকাটা দিবেন না শুধুমাত্র আবেদনের খরচ বাবদ যে টাকাটা দেওয়ার দেন আর আবেদনের ভিসা হওয়ার পর কত টাকা দেখেন এখন বর্তমানে ইউরোর রেট যেটা আসলে বলতে হয় ইউরোর রেট যে পরিমাণে বাড়তি এখন বর্তমানে প্রায় একশো একত্রিশ বত্রিশ টাকাও দেখলাম এই যে দুই দিন আগে আবার একটু কমছে এর আগে কিন্তু ছত্রিশ টাকার মতো ছিল তো এই যে ইউরোর রেট যেই পরিমাণে বাড়তি সেই হিসাব করলে আপনাদের প্রায় যদি কারোর সাথে এগ্রিকালচারে দশ হাজার ইউরো কন্টাক্ট হয়ে থাকে বা আট হাজার ইউরো কন্টাক্ট সেখানে দশ লাখ এগারো লাখ টাকা আর কারোর সাথে যদি বারো তেরো হাজার থাকে তো সেখানে টাকা পড়ে যেতেছে কারো সাথে যদি কম নেওয়া হয় এখন অনেকে বলেন ভাই অনেকে দেখতেছি দশ লাখ টাকা বারো লাখ টাকা চলে যেতেছে অনেকে আঠারো লাখ টাকা নিতেছে তো তারা এত টাকা কেন নিতেছে আমি শুরুতেই বলছি ইতালি ভিসা আবেদন করতে সরকারে কোনো টাকা নেয় না এটা সম্পূর্ণ এজেন্সিদের হাতে একজন এজেন্সি আপনার থেকে যদি পাঁচ লাখ টাকায় নিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ এজেন্সি কম টাকা খাইছে যদি একজন এজেন্সি বারো লাখ টাকায় নেয় সে হয়তো বা একটু বেশি টাকা খাইছে এখন এজেন্সির ভিতরেও কোয়ালিটি আছে ইতালিতে যে সমস্ত উকিলের মাধ্যমে দেখা যায় যে আগে পরে ভালো রেকর্ড যেনার ভালো কাজ হয়েছে নুলুস্তা হয়েছে তাদের মাধ্যমে কিন্তু আবেদন করলে তারা ওই নুলুস্তা হইলে টাকার অঙ্ক বেশি নেয় এবং বাঙা বাঙালিরা হয় ওই হাতে হাতে হয় ভাই একজনের হাতে কখনো ইতালি ভিসা আবেদন হয় না এখানে ধরেন মালিক আছে উকিল আছে আপনি যাকে ধরছেন সে আছে সে আবার আরেকজনকে ধরবে কারণ আপনি আপনার ভাই যদি ধরেন ওই বাবা এমন করে না গাছ ভেঙে যাবে ধরেন আপনার ভাই রোম শহরে থাকে আচ্ছা এখানে রিয়াজুল রেহান রাহান কথা বলতেছি এই বেদপটায় দুর্মিয়া উত্তর দেন না দেখেন কথাবার্তা আর উত্তর দেওয়ার জন্য আমি এখানে লাইভে বসে রেছি তার একটু এই বেদপ আমার আসলে লাইভে রাখতে মন চায় না আচ্ছা যাই হোক তো বিষয় হইসে এই যে এখন অনেকে বলেন ভাই আপনি লাইভে মানুষ অনেকে অনেক ধরনের কথা বলতে পারে আপনি কেন এরকম উত্তেজিত হয়ে যান ভাই আমি উত্তেজিত হই না আমার কথা আমার কথা কারো ভালো না লাগলে আপনার দেখার দরকার নেই আর আমার কাছে ভালো না লাগলে তাকে আমি ব্লক করে দিই এটাই এটা কোনো অহংকার না ভাই আপনাকে যদি কেউ শুধু শুধু গালি দেয় আপনার কাছে কেমন লাগবে এখন আমি যদি ধরেন প্রতিদিন দুই নাম্বারই কথা বলতাম দুই নাম্বারই নিউজ দিতাম তাহলে ভাবতাম যে যা বলে বলুক আমি তো দুই নাম্বার কথা বলি কারণ আমি তো আমার দিক থেকে চেষ্টা করি সব সময় সঠিক তথ্যটা আপনাদের দেওয়ার তো সেখানে ভাই আপনার চুল কিভাবে পড়ছে ও আচ্ছা চুল ভাই ইতালির পানি ভালো না ইতালির পানি ভালো না চুল টাক হয়ে যায় আবার এখানে এসে হেলমেট পরিত বাংলাদেশে হেলমেট না পড়লে জায়গায় জায়গায় চা খাইতে টাকা দেওয়া লাগে বুঝতে পারছেন আর তাদের চা খাওয়ার টাকা হলো প্রায় এক হাজার দুই হাজার টাকা চা খেতে টাকা দেওয়া লাগে হেলমেট না সমস্যা তো যাই হোক বর্তমানে কোন শহরে ভিসা দিচ্ছে ভাই কোন শহর বলে এখন বোঝা যাচ্ছে না এই কিছুদিন আগে শুনলাম শহর ভিত্তিক দিতেছে আবার দেখি আবার দেখি বিষা দেয় কোনো তাল ঠিক নাই আসলে এই বে বল যে কি করতেছে এটা তারা নিজেরাও জানে না আমার মতে তারা নিজেরাও জানে না তারা কি করতেছে কোনো অফিসারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে দেখেন তারা বলবে আমরাও জানি না ভাই কি করতেছি যাই হোক এখন বিশাল ব্যাপারটা ভাই এটা আমি একান্ত ব্যক্তিগত বলি যে যদি বারো লাখ টাকা কন্ট্রাক্ট করেন আট লাখ টাকা কন্ট্রাক্ট করেন দশ লাখ করেন একালে ইতালি ভিসা আমি দেখতেছি বর্তমানে সর্বনিম্ন আট লাখ থেকে শুরু করে আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ পর্যন্ত অনেকে নিয়ে থাকে এখন এটা যার মাধ্যমে আবেদন করবেন সে আপনাকে কয় টাকায় নিয়ে যেতে পারবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমি মনে করি যদি নিজস্ব লোক থাকে তাহলে এত টাকা খরচ হওয়ার কথা না তারপরেও আসলে এগুলা বলে লাভ নাই ভাই কারণ অনেকে নিজস্ব লোক থাকলেও সে হয়তো বা ইতালি ভিসা নিয়ে কাজ করে না সে হয়তোবা কোনো উকিল দিয়ে কাজ করায় বা অন্য কারো দিয়ে কাজ করায় সেখানে টাকার অঙ্ক বাইরে যায় তো আমরা অনেকে ভাবি যে একজন আট লাখ টাকা গেছে আর একজন আঠারো লাখ টাকা আমার থেকে মনে হয় সে মাইরা খেয়েছে না এগুলা এক এক এজেন্সি এক এক উকিলের রেট থাকে ভিন্ন ভিন্ন আর এইগুলা কম নিলেও আসলে যে আপনার সাথে দুই নাম্বারই করছে এরকম না বেশি নিলেও দুই নাম্বারই করছে এরকম না এখানে আমি তো বললাম ভাই এগুলো এজেন্সিদের এজেন্সিদের হাতে হাতে কাজ হয় তো রামিজ হাউস ভাই রামিজ বুক হাউস ভাই কাউসার ভাই এই ফোজা সিটি থেকে নুরুস্তা উঠছে বা কবে থেকে উঠবে ভাই ফোজা সিটি বলতে আমি বলি ডিসেম্বরের কোন নুরুস্থায় এখনো পর্যন্ত ওঠে না আর যদিও কিছু কিছু উঠে থাকে সেইগুলোর আসলে ভিসা পাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে ভিসা পাবে নুরুস্তা অরিজিনাল ভাবে ভিসা পাবে কিন্তু ওই যে কষ্ট হবে বলতে আট মাস নয় মাস এরকম ভুক্তি হবে বিএফএস এ জমা দিয়া এটা স্বাভাবিক এটা আপনারা একটু স্বাভাবিক জ্ঞানে ভাবলেও বুঝবেন যে বিএফএস গুলো বলে সেই কত মাসের আগের আহ ভিসা দিতেছে না এখন আপনারা ডিসেম্বরের নুলুস্তা উঠে জমা দিয়ে দিবেন হ্যাঁ আর একটা কথা এই সামনে ফুলুসিতে আবেদন করলে কেমন হবে একটা কথা অনেকে বলছিলেন বা এই সামনে ফুলুসিতে আপনার আবেদনের নুলুস্থা উঠলে আপনারা কিভাবে ভিসা পাইতে পারেন তো আমি মনে করি বিএফএস গোলোবালের যে ঝামেলাটা আছে এটা মনে হয় মার্চ মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কারণ প্রথম অবস্থায় যত রিজেক্ট ফাইলগুলো তারা দিয়ে দিছে এখন বর্তমানে যাদের ভিসা পাওয়ার তাদেরকে ভিসা দিতেছে তো এখন যেহেতু ভিসা দিয়ে এটা যখন গ্লোবাল ক্লিয়ার হয়ে যাবে তখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে বা অ্যাপয়েন্টমেন্ট নিবে তখন ডিসেম্বরের আবেদনের নুলস্তা জমা দিলে তখন কিন্তু তারা খুব দ্রুতই ভিসা পেয়ে যাবে আর মার্চের নুলস্থা উঠতে উঠতেও মার্চে জমা দিলে মার্চের আঠারো তারিখ মানে মার্চ মাসের শেষের দিকে জমা এপ্রিল মে জুন জুলাই তো জুন জুলাই এর আগে মনে হয় না নুলুস্তার আপডেট পাবে যতই ইতালি সরকার বলুক যে বিশ দিন পরে দিবে তিরিশ দিন পরে আপডেট দিবে এরকম না আপনার এই আবেদন করার পর এই মার্চ মাসে করলে মাস এপ্রিল মে জুন জুলাই এর জুলাই মাসের পরে গিয়ে নুলুস্তা উঠবে আর জুলাই মাসের পরে যদি নুলুস্তা ওঠে তখন আপনারা ওই নুলুস্তা বি এফ এসগুলো বলে জমা দিলে আশা করি খুব দ্রুতই ভিসা পেয়ে যাবেন আর এই মার্চ মাসের আবেদনের যারা আবেদন আমি কিন্তু শুরুতেই বলছি আমি কিন্তু আবেদনের কাগজ নেই না ভাই কারণ অনেকেই কথা বললে বলবেন আমার সুবিধার ক্ষেত্রে বলি মার্চ মাসের আবেদনে যারা করবে তাদের ক্ষেত্রে আমি মনে করতেছি এই বছর একটু সুযোগ সুবিধা ভালো হবে কারণ এখানে অনেক ভাইয়েরা ডিসেম্বর আবেদন করছে তারা আর মার্চ মাসে আবেদন করবে না তো বাঙালিদের মধ্যে নাইনটি নাইন এই মার্চ মাসে আবেদন করবে খুবই কম আর বাঙালিদের কোটাও থাকবে কম সেক্ষেত্রে যারা আবেদন করবে তারা মোটামুটি নুলস্তা পাবে এবং নুলস্তা পাইলেও যখন নুলস্তা পাবে তখন এই নুলস্তা পাওয়ার সময় আশা করি বিএফএস গুলো বলে এই ঝামেলাটাও চলে যাবে তখন জমা দিলে বিশ পঁচিশ দিনের মধ্যে ভিসা পাই যাবে তো মার্চ মাসের একটা আসলে মোটামুটি আশা রাখতে পারতেছি যে মার্চ মাসে যারা আবেদন করবে তারা হয়রানি মুক্ত হতে পারে ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর আজকে লাইভটি আর দেরি করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আব্বু আসো একটা সালাম দিয়ে দাও আমরা সালাম দিলে ঘুরতে নিয়ে যাবো সালাম দিলে তুমি কাজ করতাছো রাখো 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 আসো তো সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে লাইভটি শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক লাইভে অনেক ভাই প্রশ্ন করতেছেন ভাই ফরিদপুর একদিন আসেন বেড়াতে ফরিদপুর ফরিদপুরের দিক তো আসা যাওয়া হয় ইনশাল্লাহ দেখি ফরিদপুরে একদিন যাবো বাইক ট্যুরে যাবো বন্ধু বান্ধব নিয়ে বাইক নিয়ে ঘুরতে যাবো ফরিদপুর ইনশাল্লাহ তো আসার আগে জানাবো আপনাদের আর বরিশাল না কুমিল্লা ভাই আপনি বরিশাল বরিশাল্লা না কুমিল্লা ভাই আমি বরিশালেরও না কুমিল্লারও না আমি মাদারীপুরের ওই বরিশালের পাশের এলাকাই আমার ভাষা কি বরিশালের মতো অনেকে বলে আমি বরিশাল বরিশাল্লারা তো এমন কথা বলে না বরিশাল্লারা কথা বলে মুই মোরা আমরা যেমন আমরা বলি না আমরা তারা বলে মোরা আমি আমি কে বলে মুই তো এরকম না বাবা বাবা বরিশালের কিভাবে কথা বলে তুমি বলো বলো মুই মোরা এভাবে বলে বরিশালের এভাবে বলে তো আমরা তো মাদারীপুরে বরিশালের না তবে কিছুটা সাইট মনে হয় আসে যেহেতু পাশাপাশি এলাকা তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী লাইভে আমি সৈদ আরব থেকে দেখতেছি ধন্যবাদ ভাই সৈদ আরব থেকে বিশেষভাবে দোয়া করবেন আসসালামু আলাইকুম বিএনপি কোন দল ভাই আপনি জিগাইছি আপনি বিএনপির না বিপিএল কোন দল ভাই আমি কোনো খেলা বুঝি না ছোটোকাল থেকেই এই খেলামূলার মধ্যে আমি নাই ভাই নিজেও পারি না নিজেও এই সব দলের মধ্যে নেই